भागो राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु بسم اللہ الرحمن الرحیم۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ এই প্রোগ্রাম হলো রাহে হুদা, যা এমটি ইন্টারন্যাশনালের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সম্মুখে সরাসরি উপস্থাপিত হচ্ছে। রাহে হুদা প্রোগ্রাম জামাতে আহমদিয়া মুসলিমার বিশ্বাস সম্পর্কে উপস্থাপিত হয়, আর এই প্রোগ্রাম যারা দেখে এবং শুনে থাকে এটি তাদেরই প্রোগ্রাম। এখন থেকে প্রায় এক ঘন্টা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে ইনশাল্লাহ, আর এই প্রোগ্রাম চলার সময় আপনারা সরাসরি আমাদের কাছে আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। তাই জামাতে আহমদিয়ার বিশ্বাস সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা আপনার কোনো ভাই বা বোনের প্রশ্ন আপনার কাছে থাকলে সেটিও আপনি জিজ্ঞেস করতে পারেন। প্রশ্ন করার দুটি পদ্ধতি। প্রথম পদ্ধতি হলো আপনারা আমাদের ল্যান্ডলাইন নম্বর টুকে নিন এবং সেখানে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন, অথবা আপনি যদি লিখিত বা ভয়েস মেসেজ আকারে প্রশ্ন পাঠাতে চান তাহলে তার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নোট করে নিন। গত দুই প্রোগ্রাম থেকে আমরা এই বিষয়ে আলোচনা আরম্ভ করেছি যে আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তারপর আহমদিয়াতের খলিফারা পৃথিবীকে কী দিয়েছেন, আর অনুরূপভাবে এই বিষয়টিকেও দৃষ্টিপটে রাখা উচিত যে সেসব লোক বা সেই জামাত যারা মুসলিম আদাল ইসলামের মান্যকারী তারা পৃথিবীর জন্য কীভাবে কল্যাণকর সত্তা হিসেবে প্রমাণিত হচ্ছে, সেই একই আলোচনা আজও অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আর আপনারা আপনাদের প্রশ্নেরও আমাদের অপেক্ষা থাকবে। আজকে আমাদের সাথে লন্ডন স্টুডিওতে উপস্থিত আছেন আলোচনার জন্য মোহতরম নসির আহমদ কামার সাহেব, আর যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমাদের সাথে গানা স্টুডিও থেকে যোগ দেবেন মোহতরম সাজেদ মাহমুদ বুটার সাহেব। আমি আপনাদের উভয়কে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। মোহতরম নসির সাহেব, যেমনটি আমি উল্লেখ করলাম, আমরা গত পর্বগুলোতেও এই বিষয়ে কথা বলেছি যে হযরত মুসা মুহাম্মদ আলাইহিস সালামের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কী ছিল। আর দেখুন, বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের সামনে আসে। একটি স্তর বা এক শ্রেণীর মানুষ এটিও বলে যে ঠিক আছে, মির্জা সাহেব যে দাবি করেছেন তাকে আমরা মানি, তার কথার উপর আমল করি, কিন্তু খিলাফতে আহমদিয়ার যে ধারাবাহিকতা জামাতে আহমদিয়ার মাঝে প্রচলিত আছে এর কী প্রমাণ রয়েছে, এটি কোত্থেকে এলো, আর এটিকে মানা কেন আবশ্যক হবে। আমি চাইব আজকের প্রোগ্রামের শুরুতে আপনি এই বিষয়ে আমাদের দর্শকদের দিক নির্দেশনা দিবেন। অনেক ধন্যবাদ আপনাকে। খুবই চিত্তাকর্ষক প্রশ্ন একটি। আপনার প্রশ্ন থেকে বোঝা যায় যে যারা প্রশ্ন করছে তারা হলো মুসলমান, আর তারা এই বিষয়টি মানে যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম নিজের দাবিতে সত্য, আর যেমনটি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের দাবি ছিল যে আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কল্যাণে উম্মতি নবুয়তের মর্যাদা দান করা হয়েছে, অত্যধিক সংখ্যায় বাক্যালাপের সম্মান আমি লাভ করেছি, আর খোদা তাআলা আমাকে এই মর্যাদা এই জন্য দান করেছেন যেন আমি কোরআন শরীফের সত্যতা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য এবং ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব পৃথিবীতে প্রমাণ করি এবং সকল ধর্মের উপর ইসলামকে জয়যুক্ত করি। তো এই বিষয়টি তারা মানে বা এর সাথে একমত এবং হযরত মুসা মুহাম্মদ ইসলামকে তারা নিজ দাবিতে সত্য মনে করে, কিন্তু এরপর বলে যে খিলাফতের কী প্রয়োজনীয়তা রয়েছে। আমি এই প্রশ্নের উত্তর আরেকটি প্রশ্নের আকারে প্রথমে দিতে চাইব। আমার প্রশ্ন হলো, যদি কেউ এ কথা বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে সত্য এবং নিজের দাবিতে সত্য ছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার পক্ষ থেকে খাতামুন নবীন ছিলেন এবং নবুয়ত তার সত্তায় পরিপূর্ণ হয়েছে, তার সত্তা পর্যন্ত তা সীমাবদ্ধ, কিন্তু এরপর খিলাফতকে কেন আমরা মানব, তো এর যে উত্তর তারা দিবেন সেই একই উত্তর আমরা হযরত মুসা মুহাম্মদ আলাইহিস সালামের খিলাফতকে মানার ক্ষেত্রেও দিব। মূল কথা হলো,
খিলাফতকে বুঝতে হবে, আর তার পূর্বে নবুয়তকে বোঝা আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শরীয়তধারী নবী ছিলেন, আর তিনি এই সুসংবাদ দিয়েছেন যে শেষ যুগে, শেষ জামানার লোকদের মাঝে তার পুনরাগমন হবে, যখন কিনা তার এক দাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কল্যাণে এই মর্যাদায় অধিষ্ঠিত হবে যে তিনি খোদা তাআলার সাথে অত্যধিক বাকালাপের সম্মান লাভ করবেন, আর এর মাধ্যমে তার মাধ্যমে ইসলাম ধর্মকে পুনরায় পৃথিবীতে জয়যুক্ত করা হবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এ কথাও বলেছেন যে মা কানাত নবুওয়াতুন কাত্তো ইল্লা তাবিয়াতুহু খিলাফাতুন, যে নবুয়ত যখনই আসে তারপর খিলাফতও আসে, যে যা সেই নবীর মিশনকে বা উদ্দেশ্যকে পূর্ণ করে বা সামনে এগিয়ে নিয়ে যায়। কেননা নবী তার নির্দিষ্ট জীবন অতিবাহিত করে এই পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু খিলাফতের ধারা যা তারপর জারি হয় বা প্রচলিত হয় তা তা মুমিনদের সেই মোমেন যারা খিলাফতকে মানে এবং খিলাফতের অনুসারী হয়ে থাকে এবং সৎকর্ম করে তাদের খলিফারা সেই নবীর কাজকে এগিয়ে নিয়ে যান। আর আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তার মাধ্যমে যে পবিত্র নূর এই পৃথিবীতে প্রকাশিত হয়েছে, তার মৃত্যুর পর হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমর ফারুক, হজরত উসমান গনি, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মাধ্যমে সেই নূর পৃথিবীতে ছড়িয়ে যেতে থেকেছে। তো খিলাফত হলো নবুয়তের পরিপূর্ণতার, যতক্ষণ মুসলমান এবং মোমেনরা খিলাফতের অনুসারী থেকেছে এবং সেই এর অধীনে থেকে সৎকর্ম করেছে, সেই খিলাফত তাদের মাঝে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু যখন খিলাফতের মাঝ থেকে ইমান তাদের হারিয়ে যায় আর সে অনুযায়ী সৎকর্ম তাদের বজায় থাকেনি, তখন আল্লাহ তাআলা সেই পুরস্কার ফিরিয়ে নিয়েছেন। তো খিলাফতের গুরুত্ব হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী পর যে খিলাফত ছিল তা থেকে স্পষ্ট, আর স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ সংবাদ দিয়েছিলেন, আর এই খিলাফতের বিষয়টিকে খুবই স্পষ্টভাবে তুলে ধরেছেন যে খিলাফত শুধু এটি নয় যে কয়েকজন একত্রিত হয়ে বলল যে এই ব্যক্তি খলিফা। খিলাফত হলো তা যা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত হয়, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথমত যেই খিলাফত হয়ে থাকে তা নবুয়তের আকারে দান করা হয়, আর নবুয়তের আকারে তা তখন দান করা হয় যখন পুরো পৃথিবী নৈরাজ্যে ডুবে যায় আর অন্ধকার ছেয়ে যায়, এবং তখন আল্লাহ তাআলা সরাসরি কাউকে নিযুক্ত করেন যাকে নবী হিসেবে প্রেরণ করেন। আর সেই নবীর মাধ্যমে যখন একটি জামাত মুমিনদের এবং সৎকর্মশীলদের প্রস্তুত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদের মাধ্যমে এমন এক খিলাফতকে প্রতিষ্ঠা করেন নিজের সাহায্যের মাধ্যমে বা সমর্থনের মাধ্যমে, যা সেই নবীর মিশনকে সামনে এগিয়ে নিয়ে যায়। তো খিলাফতের বিষয় এবং নবুয়ত এবং খিলাফতের সম্পর্ককে বোঝা একান্ত আবশ্যক। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই সুস্পষ্ট নির্দেশ যে নবুয়তের পর খিলাফত থাকে, স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমনটি আমি বলেছি এক হাদিসে এই বিষয়টিকে এইভাবে স্পষ্ট করেছেন যে তাকুনুন নবুয়াতু ফিকুম মা শা আল্লাহু আন তাকুনা, নবুয়াত তোমাদের মাঝে ততদিন প্রতিষ্ঠিত থাকবে যতদিন আল্লাহ তাআলা চাইবেন তা প্রতিষ্ঠিত থাকুক। আর এর অর্থ স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়াত তার সত্তার কথা বলা হচ্ছে এখানে। এরপর বলেছেন সুম্মা ইয়ারফা ও আল্লাহ ইজা শা ইয়ারফা, যখন আল্লাহ তাআলা চাইবেন তা উঠিয়ে নেবেন, অর্থাৎ নবী এই পৃথিবী থেকে বিদায় নেবেন। সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিন হাজিন নবুয়া, অর্থাৎ নবুয়তের পদ্ধতিতে এরপর আল্লাহ তাআলা খিলাফতকে প্রতিষ্ঠিত করবেন, অর্থাৎ খিলাফত হলো তা যা নবীর পর আরম্ভ হয়, তার পূর্বে নবীর আগমন আবশ্যক। এরপর বলা হয়েছে এটিও থাকবে মুফাতা কোনো আং তা কোনো মাশা আল্লাহ, এরপর আল্লাহ তাআলা বলেছেন যে যদি চাইবেন তা প্রতিষ্ঠিত থাকবে, এরপর খোদা তাআলা তা উঠিয়ে নেবেন। সুম্মা তা কোনো মুলকান আজান ফায়াকুনু মাশা আল্লাহ হন তা কোনো সুম্মা ইয়ারফা আল্লাহ ইজা ইয়ারফা, এরপর খুবই কঠোর রাজত্ব হবে, এরপর জোর জবরদস্তিমূলক রাজত্ব হবে, আর এটি ততদিন থাকবে যতদিন আল্লাহ তাআলা চাইবেন, এরপর আল্লাহ তাআলা যখন চাইবেন তাদেরকেও শেষ করে দেবেন, এরপর সুম্মা তাকে অনু খিলাফত আল্লাহ মিন হাজিন নবুয়া, এরপর পুনরায়
নবুয়তের পদ্ধতিতে খিলাফত প্রতিষ্ঠিত হবে, একজন নবী আসবেন, মনিস আসলামের উম্মত হবেন, কোরআন শরীফের সেবক হবেন, কোরআন শরীফের শরীয়তের অধীনে আসবেন, আর সেই নবীর মাধ্যমে পুনরায় খিলাফতের আরেকটি ধারা অব্যাহত থাকবে বা জারি হবে। এরপর মনিস আসলাম নিশ্চয় হয়ে জানতে হজরত মসিহ মাউদ আলাহ সাল্লাতাম যে নবীর দাবি নবুয়তের দাবি করেছেন তা হলো উম্মতি নবুয়ত, উম্মতি নবী হওয়ার দাবি তিনি করেছেন, আর এটি হলো সেই শুভ সংবাদ যা মনিস আসলাম জোর জবরদস্তিমূলক এবং অত্যাচারমূলক নিপীড়নমূলক রাজত্বের পর উল্লেখ করেছিলেন, তা যার অর্থ হলো নবীর মৃত্যুর পর পুনরায় খিলাফত প্রতিষ্ঠিত হবে সেই যুগে। তো এই যে কেউ কেউ এটি বলে যে আমরা খলিফা বানিয়ে নেই, মুসলমানদের খিলাফতের প্রয়োজন, আসলে মানুষের বানানো খিলাফতের কথা বলা হয়নি এখানে, আর সেটি মানা কেন আবশ্যক? যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ মান্য করে আর তারপর যে খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে সেটিকেও স্বীকার করে, তাহলে তার ইমানের কী মূল্য থাকলো? মহানবী সাল্লামের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও সে যদি তার মান্যকারী না হয় তাহলে তার ইমানের কোনো মূল্য থাকবে না। একদিকে যদি বলে মহানবী সাল্লাম সত্য, এরপর তার আর পরবর্তীতে যখন মুসলিম আদাল ইসলাম আসবেন তখন তাকে যদি মানে আর তার খিলাফতকে না মানে তাহলে তার ইমানের আর কোনো মূল্যই থাকে না। কোরআন শরীফে তার জন্য খুবই কঠোর শব্দ ব্যবহৃত হয়েছে, মান কাফারা বাদা জালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, অর্থাৎ তারা আনুগত্য থেকে বেরিয়ে যায়, তাদেরকে ফাসেক বলা হয় খোদা তালার দৃষ্টিতে। আর ফাসেক সম্পর্কে কোরআন শরীফে যে সতর্ক করা হয়েছে তা খুবই ভয়ঙ্কর, তাই ইমানের এই প্রেক্ষিতে বলা যায় যে ইমানের দাবি হলো সেই খিলাফত যা নবুয়তের পদ্ধতিতে প্রতিষ্ঠিত হয়েছে সেটিকে মানা আবশ্যক, যেন নবুয়তের কল্যাণ তাতে জারি থাকে এবং তা আমরা লাভ করি, আর তার অস্বীকার করলে নবুয়তের উপরে ইমানও আপনার দুর্বল ইমান হয়ে যাবে। নাসির সাহেব অনেক কথা আপনি এখানে উল্লেখ করেছেন, বিশেষত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকেই যদি আমরা দেখি, দেখুন এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশ যা তিনি 1400 বছর পূর্বে দিয়ে গেছেন, আর এই নির্দেশের যতগুলো অংশ রয়েছে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জীবনের উল্লেখ, এরপর তার পরবর্তী খিলাফতের উল্লেখ, খোলাফায়ে রাশিদিনের উল্লেখ, এরপর দুই ধরনের রাজত্বের উল্লেখ বা দুই ধরনের বাদশাহতের উল্লেখ, এমনকি আমাদের সেসব বন্ধু যারা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে মানে না তারাও এই বিষয়গুলোকে মানে যে এই সমস্ত কথা যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বর্ণনা করেছেন তা পূর্ণ হয়ে গেছে। এখন বাকি রইল দুইটি কথা, একটি হলো সুম্মাতা কোনো খিলাফাতুন আলামিন হাজিন নবুয়া, অর্থাৎ পূর্বে নবুয়াত আসবে এরপর খিলাফত আসবে যা নবুয়তের পদ্ধতিতে প্রতিষ্ঠিত হবে। আমাদের দাবি হলো জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম এই হাদিসের কথা অনুযায়ী আগমনকারী নবী যিনি মহানবী ইসলামের অনুসারী এবং উম্মতি নবুয়ার, এরপর এই খিলাফতের ধারাবাহিকতা চলমান রয়েছে। তো এই হাদিসের বাকি কথাগুলো যদি সত্য হয় তাহলে এই কথাগুলো নিশ্চয়ই সত্য, নতুবা আমাদের বিরোধীদের দায়িত্ব হলো এই উভয় বিষয়কে আমাদের সামনে সত্য করে দেখানো। আলোচনার পরবর্তী পর্যায়ে যাচ্ছে, কিন্তু তার পূর্বে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে এই প্রোগ্রামে আপনাদের প্রশ্নের অনেক গুরুত্ব রয়েছে। আমাদের কাছে আরিফুজ্জামান সাহেবের প্রশ্ন চলে এসেছে, বাংলাদেশ থেকে আরও কয়েকটি প্রশ্ন এসেছে, কিন্তু যদি আপনাদের মন মস্তিষ্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে প্রেরণ করতে পারেন, আমাদের সাথে কথাও বলতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা ব্যবহার করতে পারেন। পরবর্তী প্রশ্ন, যেটি অনেক গুরুত্বপূর্ণ, যদিও বারবার আমাদের কাছে করা হয় কিন্তু আমরা এটি আবশ্যক মনে করি যে আমাদের দর্শকদের সামনে বারবার সেই প্রশ্নের উত্তর দেওয়া হোক, আর সেই প্রশ্নটি আমি মোহতরম সাজেদ মাহমুদ ভুট্টার সাহেবের কাছে উপস্থাপন করছি, যিনি গানা স্টুডিও থেকে আমাদের সাথে আছেন। সাজেদ সাহেব, হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালামের আগমনের উল্লেখ করা হলো, তাকে মান্য করার বিষয়টি বলা হলো, খিলাফতের কথাও বলা হয়েছে, ইনশাল্লাহ এই বিষয়ে আমরা আরও আলোচনা করব, কিন্তু মানুষের মাঝে সাধারণত এই ভুল ধারণা পাওয়া যায় যে মির্জা সাহেব নতুন কোনো শরীয়ত নিয়ে এসেছেন, আর এর ভিত্তিতে তারা এই প্রশ্ন করে যে কোরআন শরীফের শিক্ষা যেহেতু চলে এসেছে আর শরীয়ত পরিপূর্ণ হয়ে গেছে তাহলে মির্জা সাহেবের বই পুস্তক পড়া কেন জরুরি? আপনি এই প্রশ্নের কিছুটা সংক্ষেপে উত্তর দিবেন। বুরহান সাহেব, জাজাকাল্লাহ। এটি এমন এক কথা যেভাবে বলা হয় যে কোরআন শরীফ থাকলে
হাদিসের কি প্রয়োজন রয়েছে। এখন প্রশ্ন হলো, হাদিস তো কোরআন শরীফেরই ব্যাখ্যা, কোরআন শরীফের তফসির, কোরআন শরীফের নির্দেশের উপর কীভাবে আমল করতে হবে তা আমরা হাদিস থেকে পাই। অনুরূপভাবে হজরত আকদাস মসীহ মওউদ রাসূলুল্লাহ বই পুস্তকও কোরআন শরীফের ব্যাখ্যা, কোরআন শরীফের তফসির ও পৃথক কোনো শরীয়ত হজরত মসীহ মওউদ ইসলামের নেই। আর এটিকে যখন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের আলোকে দেখি, তখন হুজুর সেই যুগে এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, অর্থাৎ শেষ যুগ এমন হবে যখন ইসলামের কেবল নাম বাকি থেকে যাবে, তার কোনো সার বস্তু থাকবে না। অনুরূপভাবে কোরআন শরীফের কেবল শব্দগুলোই অবশিষ্ট থাকবে, লিখিত আকারে থাকবে সুন্দর চামড়ায় মোড়ানো অবস্থায়, কিন্তু এগুলো শুধু লেখা এবং লিপিবদ্ধ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। সঠিক অর্থ, সঠিক তফসির, সঠিক বোধ বা জ্ঞান কোরআন শরীফের তখনকার আলেমদের থাকবে না। তো এই অবস্থায় হজরত মসীহ মওউদ ইসলামের যুগে মুসলমানদের এমন মুসলমানরা এমন বিশ্বাসে উপনীত হয়েছে কোরআন শরীফ থাকা সত্ত্বেও, যা কোরআন শরীফের সম্পূর্ণ বিপরীত বা বিরোধী। আর সেসব বিশ্বাস কোরআন মুসলমানদের ক্ষতিকর, মুসলমানদের জন্য ক্ষতিকর ছিল। একটি বিশ্বাস তা যেমন তারা বানিয়ে নিয়েছে যে ইসলাম ইসলাম জীবিত, এখনও অনেকেই, অনেক মুসলমান ইসলাম ইসলামকে জীবিত মনে করে, যদি হযরত মসীহ মওউদ ইসলামের মাধ্যমে সূচিত অসাধারণ বিপ্লবের মাধ্যমে কিছু মানুষ তা স্বীকার করে নিয়েছে, একটি বিশেষ শ্রেণী স্বীকার করে নিয়েছে যে ইসলাম ইসলাম মৃত্যুবরণ করেছেন। এর পর আর তাদের এই বিশ্বাসের কারণে খ্রিস্টান ধর্মের অনেক উপকার হয়েছে এবং মুসলমানদের অনেক বড় ক্ষতি হয়েছে, আর অনেক মুসলমানরা মুরতাদ হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে আর তাদের ইমান দুর্বল হয়ে গেছে। অনুরূপভাবে কোরআনের থাকা সত্ত্বেও মুসলমানদের অনেক বড় এক শ্রেণী নাসেখ এবং মনসুখের বিশ্বাস বানিয়ে নিয়েছে। নাসেখ এবং মনসুখের বিশ্বাস কী তা হলো, কেউ কেউ বলে, কোনো কোনো আলেম বলে যে কোরআন শরীফের এই আয়াত আমাদের দৃষ্টিতে মনসুখ, এর উপর আমল করা যাবে না কেমন পর্যন্ত। কেউ কেউ এটি 200-500, এমনকি কেউ কেউ এগুলোকে 1100 পর্যন্ত পৌঁছে দিয়েছে যে কোরআন শরীফের 1100 আয়াত নাসেখ ও মনসুখ হয়ে গেছে। এখন এই বিষয়টিতে দৃষ্টি দিন, আমরা যদি পবিত্র কোরআন তিলাওয়াত করছি, আমাদের বিশ্বাস যদি এটি হয় যে যে আয়াতে এই নির্দেশ দেওয়া হয়েছে এগুলো মনসুখ হয়ে গেছে, এগুলোর উপর আমল করার প্রয়োজন নেই, তাহলে এই বিশ্বাস কোরআন শরীফের মর্যাদা বিরোধী ছিল, কোরআন শরীফের যে সম্মান ছিল তার বিরোধী ছিল, তার উপর আক্রমণের নামান্তর ছিল। তাই কোরআন শরীফের লেখা বা আয়াত থাকা সত্ত্বেও আমরা এমন এক অসাধারণ, আমাদের এমন এক অসাধারণ লিডারের প্রয়োজন ছিল যিনি কোরআন শরীফের অর্থ সেই মহান খোদার কাছ থেকে জানবেন যিনি এই কোরআন অবতীর্ণ করেছেন। অতএব এই যুগে পুরো ইসলামী বিশ্বে এমন কোনো আলেম আমরা দেখতে পাই না যে এই কথা বলবে যে কোরআন শরীফের এই অর্থ খোদা তাআলা স্বয়ং আমাকে ইলহামের মাধ্যমে অবগত করেছেন, এই যে বিশ্বাস আমি গ্রহণ করেছি তা খোদার ইলহাম এবং বিশ্বাসের মাধ্যমে লাভ করেছে। তো এই যুগে আমরা যদি এমন কোনো ব্যক্তিকে দেখতে পাই যিনি জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম, যাকে খোদা তাআলা ইলহামের মাধ্যমে জানিয়েছেন আর রহমান ও আল্লামাল কোরআন, যে রহমান খোদা হলেন তিনি যিনি কোরআন শরীফ শিখিয়েছেন, অতএব হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের কোরআন শরীফের সঠিক সারবস্তু, সঠিক অর্থ এবং সঠিক জ্ঞান আল্লাহ তাআলার কাছ থেকে ইলহামের মাধ্যমে লাভ করেছেন আর আল্লাহ তাআলার কাছ থেকে সংবাদ পেয়ে তা লিখে রেখেছেন। আর এক স্থানে তিনি বলেছেন, আহমদ ফাজাতির রহমত আল্লাহ শাফা তাইকা, অর্থাৎ হে আহমদ, ফসাহত এবং বালাগত, অর্থাৎ উচ্চ স্তরের জ্ঞান এবং কোরআন শরীফের বিভিন্ন উচ্চ স্তরের বা উচ্চ শ্রেণীর তত্ত্বজ্ঞান তোমাকে দান করা হয়েছে। অতএব হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে আমার হৃদয়কে আল্লাহ তাআলা জ্ঞান এবং প্রজ্ঞা এইভাবে পূর্ণ করেছেন যেভাবে সমুদ্র পানি দ্বারা পরিপূর্ণ থাকে। তো বর্তমান যুগে একমাত্র সত্তা আমরা যদি কাউকে দেখি, তা যিনি কোরআন শরীফের সঠিক
অর্থ আমাদের জানিয়েছেন, সঠিক শিক্ষা আমাদের সামনে প্রকাশ করেছেন। তাহলে তিনি হলেন হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাম, যিনি নিজের জামাতকে এবং মানুষকে এটি বলেছেন যে সেসব ধনভাণ্ডার যা হাজার বছর থেকে মাটির নিচে ছিল, এগুলো আমি এখন বিতরণ করছি, যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারে। তার 90টির মতো পুস্তক রয়েছে, 23 খণ্ডে জুরহানি খাজায়েন আকারে পা তা প্রকাশিত আছে। এরপর এছাড়া মলফুজাত মাকতুবাত পুস্তকাদি রয়েছে, সেখানে আমরা সেসব ধনভাণ্ডার পেতে পারি। অনেক ধন্যবাদ সাজেদ মাহমুদ ভুট্টার সাহেব, যেভাবে আপনি উল্লেখ করলেন, আমরা সর্বদা আমাদের দর্শকদের এবং বিশেষত তাদেরকে যারা জামাতে আহমদিয়া সম্পর্কে জানতে চায়, গবেষণা করতে চায়, একটি অনুরোধ অবশ্যই করব। দেখুন, কথা হচ্ছে যুগের নবীর এমন এক ব্যক্তির দাবির কথা বলা হচ্ছে যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই দাবি করেছেন যে তিনি মসীহে মাউদ এবং প্রতিশ্রুত মাহদি। এখন যদি তার কথাকে যাচাই করতে হয়, তাহলে তার জন্য আবশ্যক হলো এটি দেখা যে তিনি আলাইহিসাল্লাম কি বলে গেছেন। আর তার জন্য সবচেয়ে বেশি আবশ্যক বা গুরুত্বপূর্ণ হলো হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিসাল্লামের কমপক্ষে কোনো একটি গ্রন্থ অভিজ্ঞতা লাভের জন্য বা গবেষণা করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যেন পড়া হয়। যেভাবে এখন এই সাদেশ সাহেব উল্লেখ করলেন যে রুহানি খাজায়েনের নামে 23 খণ্ডের এই বইগুলো রয়েছে, 23 খণ্ডে আমাদের কেন্দ্রীয় ওয়েবসাইট www.alislam.org এতে এই সমস্ত বই পুস্তক রয়েছে। দেখুন, জামাতে আহমদিয়া নিজের শিক্ষা এবং বিশ্বাসকে কখনো গোপন করে না, বরং সুস্পষ্টভাবে পৃথিবীতে প্রচার করে। এখন আমাদের কথা হলো, যতদূর আমাদের এই আওয়াজ পড়ছে, মানুষ কমপক্ষে এদিকে তো অন্তত কিছুটা হলেও মনোযোগ দিক যে কোনো একটি বই শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা করার জন্যই পড়ে দেখে নিক। আমি আশা করি আমাদের দর্শকরা এদিকে অবশ্যই দৃষ্টি দিবেন। মোহতরম নাসির কামার সাহেব, আমাদের ভাই আরিফুজ্জামান সাহেব সর্বদা আমাদের প্রশ্ন প্রেরণ করেন, তিনি খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন, কিন্তু আমি চাইব আপনি এর উপর আরও কিছুটা আলোকপাত করবেন। তিনি জানতে চাচ্ছেন যে খিলাফত আহমদিয়া কি সেই খিলাফত যার প্রতিশ্রুতি পবিত্র কোরআনের সুরা নূরের 56 নম্বর আয়াতে দেয়া হয়েছে? অবশ্যই, এটি প্রত্যেকের অধিকার যে যখন জামাতে আহমদিয়া আর এই বিশ্বাস রয়েছে যে আমাদের মাঝে মসীহ মওউদ আলাইহিসসালামের খিলাফতের যে ধারা অব্যাহত আছে, এটি সেই সিলসিলা যার শুভ সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন, আর এটি সেই খিলাফতই যা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুসারে প্রতিষ্ঠিত করা হয়েছে। এটি মানুষের বানানো কোনো খিলাফত নয়, আর এর কাজও তাই যা আল্লাহ তাআলার দান করা খিলাফতের দান সুরা নূরের যে আয়াতের উল্লেখ করেছেন তিনি, সেখানে আল্লাহ তাআলা মুমিনদের এবং সৎকর্মশীলদের এটি বলেছেন, তাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদের মাঝে খলিফা নিযুক্ত করবেন। আর কুরআন শরীফের পুরো আয়াত আমি পাঠ করছি। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون تو এই আয়াত খুবই সম্পূর্ণ এবং অনেক বিস্তারিত অর্থ এর মাঝে রয়েছে, গভীর অর্থ রয়েছে। আর আমি মনে করি সেই সমস্ত প্রশ্ন যা খিলাফতের প্রেক্ষিতে করা হয় সেগুলোর সবই সবগুলোর উত্তর এতে রয়েছে, বিস্তারিত বলার সুযোগ নেই। কিন্তু প্রত্যেকের এই অধিকার রয়েছে যে এখানে মোটামোটা যে কথাগুলো বলা হয়েছে যেগুলো সবাই বুঝতে পারে, সেই মানেই আহমদিয়া খিলাফতকে যাচাই করা। খিলাফত আহমদিয়া যা জামাতে আহমদিয়ার মাঝে প্রতিষ্ঠিত আছে, হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের তিরোধানের পর যে খিলাফতের ধারাবাহিকতা শুরু হয়েছে। এখন সর্বপ্রথম দেখুন যে আসলেই কি খিলাফতের আসার পর আজ এবং জবর জোর জবরদস্তির খিলাফতের পর
এটি কি সেই খিলাফত যার শুভ সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছিলেন? তাহলে আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে যে হ্যাঁ, এটি সেই খিলাফত। সে মুসলমান হোক বা অমুসলিম, ঐতিহাসিক সাক্ষ্যের আলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার সাক্ষ্য তাকে দিতে হবে যে তিনি যেমনটি বলেছিলেন সে অনুযায়ী বাস্তবে সিলসিলা প্রতিষ্ঠিত হয়েছে। আর খিলাফতের এই খিলাফতের এই ধারা জামাতে আহমদিয়ার মাঝেই রয়েছে। তো দ্বিতীয় কথা হলো এই খিলাফতকে সেই খিলাফত যা আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী ছিল। হ্যাঁ, অবশ্যই এটি সেই খিলাফত, কেননা খোদা তাআলা নিজের দানকৃত বা প্রতিষ্ঠিত খিলাফতের সাথে যেসব ওয়াদা করেছিলেন সেগুলো সবই খিলাফতের মাধ্যমে পূর্ণ হয়েছে। সেগুলোর মাঝে প্রথম কথা হলো ওয়ালা ইউমাকিনান্নাল্লাহুম দীনাহুল্লাযী ইরতাযা লাহুম। আল্লাহ তাআলা বলছেন যে খিলাফতের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা প্রতিষ্ঠিত হবে তার মাধ্যমে আল্লাহ তাআলা সেই ধর্মকে সুপ্রতিষ্ঠিত করবেন যেটি আল্লাহ তাআলা তার জন্য পছন্দ করেছেন। আর সেই ধর্ম হলো ইসলাম ধর্ম। কোরআন শরীফে অপর স্থানে বলা হয়েছে রাজিতুলাকুমুল ইসলাম আদিনা। এ থেকে এটিও বোঝা যায় যে এই যে খিলাফত আলামিন হাজি নবুয়াত প্রতিষ্ঠিত হবে, ইসলাম থেকে দূরে সরে গিয়ে কোনো নতুন ধর্ম হবে না। মুসলিম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মাধ্যমে যে পরের অংশ আমি ধরতে পারিনি, এই জামাতে আমরা কোরআন হলো আমাদের জন্য মূল অনুসরণীয়, আর সে অনুযায়ী এই খিলাফতকে আমরা দেখতে পাই। যেমনটি সংক্ষেপে সাজেদ ভুট্টো সাহেব উল্লেখ করেছেন যে কোরআন শরীফের প্রকৃত অর্থকে আপনি যদি তুলনা করে দেখতে চান তাহলে একদিকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এবং তার খলিফাদের তফসির রাখুন এবং অন্যান্য আলেমদের তফসির অন্যদিকে রাখুন। জান্নাত দোজক সম্পর্কে পড়ুন, নবীদের সম্পর্কে পড়ুন, রূহ সম্পর্কে পড়ুন, আদম হাওয়ার গল্প সম্পর্কে পড়ুন, তো আপনারা জানতে পারবেন যে আসল কোরআনি শিক্ষা খিলাফতে হাক্কা ইসলামিয়ার মাধ্যমে পৃথিবীতে প্রচারিত হচ্ছে। এরপর দেখুন, আর এই যে ধর্মের নিরাপত্তা বিধান এটি অন্যান্য পর্যায়ে রয়েছে। তো এই সমস্ত দিক এই আয়াতের এক একটি অংশ খিলাফতে আহমদিয়াতের সত্যতার সাক্ষ্য দিচ্ছে। নাসির সাহেব দেখুন, এটি এত বিস্তারিত বিষয় যে আপনি একদিকে আয়াত ইস্তিকলাফ অর্থাৎ সুরা নূরের 56 নম্বর আয়াত রাখুন আর অন্যদিকে খিলাফতে আহমদিয়ার ইসলামের খিলাফতকে দেখুন, তাহলে আপনি খুব স্পষ্টভাবে এটি বুঝতে পারবেন। তো এই আয়াতে যে খিলাফতের কথা বলা হচ্ছে তা খিলাফতে আহমদিয়াও বোঝায় আর পূর্ববর্তী খিলাফতকে অবশ্যই বোঝায়। পরবর্তী প্রশ্ন আব্দুর রশিদ সাহেব আমাদের কাছে পাঠিয়েছেন। এখন এই নাসির সাহেবের আলোচনাকালে একটি হাদিসের তিনি উল্লেখ করেছিলেন, মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব সেই হাদিসের উপর ভিত্তি করে এই প্রশ্ন প্রেরণ করেছেন, আর এই প্রশ্ন আমি মোহতরম সাজেদ মাহমুদ ভুট্টার সাহেবের কাছে উপস্থাপন করতে চাইব। সাজেদ সাহেব, মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব লন্ডন থেকে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন, আর তিনি বলছেন যে তবলিগ যখন আমরা করি তখনও মুসলিমরা বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খাতামুন নবীন হয়ে থাকেন তাহলে তার খিলাফত শুধু 30 বছর, 30 বছর কেন স্থায়ী হয়েছে? তো অমুসলিমরা এই আপত্তি করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খাতামুন নবীন হয়ে থাকেন তাহলে তার খিলাফত কেবল 30 বছর পর্যন্ত কেন প্রচলিত ছিল, এরপর কেন আর তা থাকেনি? সাজেদ সাহেব উত্তর দিবেন। রশিদ সাহেবকে বলবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফত কিয়ামত পর্যন্ত অব্যাহত আছে। আমাদের যিনি বর্তমান খলিফা এবং খিলাফতে আহমদিয়ার যে ধারাবাহিকতা বা সিলসিলা রয়েছে তা পুরোটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই খিলাফত, আর
তারপর যে খিলাফতের ধারা চলমান আরম্ভ হয়েছে তা মহানবী সাল্লামেরই বরকতে। প্রথম কথা যেটি, মহানবী সাল্লাম নিজের উম্মতের বিভিন্ন যুগকে বিভক্ত করেছেন, আর সেটি এইভাবে করেছেন যে আমার নবুয়তের পর 30 বছরের যুগ সেটি খিলাফতের যুগ হবে। আর সেখানে একটি হাদিস যিনি মুকরম নসির সাহেব উপস্থাপন করেছেন, সেখানে হুজুর পুরো খিলাফতের যুগের কথা উল্লেখ করেছেন, এরপর জোর জবরদস্তিমূলক এবং এরপর অত্যাচার নিপীড়নমূলক রাজত্বের উল্লেখ করা হয়েছে। সেখানে মহানবী ইসলামের অপর এক হাদিসে এদিকে আমরা দেখতে পাই যে আল খিলাফত সলাসুনা সনাতন, যে খিলাফত আমার পরপর যে খিলাফত হবে তা 30 বছরের পর্যন্ত হবে, কিন্তু সেই যুগের যে খিলাফত তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলেননি যে সে তা অন্য কারো খিলাফত হবে, সেটিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরই খিলাফত হবে। আর তারই কল্যাণ এবং বরকত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী ইসলামেরই বরকত সেখানে থাকবে। অতএব আল্লাহ তাআলা হযরত আকদাস মসীহ মাউদ আলাইহিসসালামকে প্রেরণ করেছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী ইমাম মাহদীর জন্য খলিফার শব্দ ব্যবহার করে বলেছেন যে আলা ইন্নাহু খলিফাতুল পরংশ আমি বুঝতে পারিনি, অর্থাৎ সেই সত্তা আমার উম্মতের মাঝ থেকে হবেন এবং আমার খলিফা তিনি হবেন এবং আমার সলাভিষিক্ত হবেন। তিনি অন্য স্থানে উম্মতে মুসলিমাকে এই বিষয়টি বলেছেন যে ইনাল আয়তা ইয়াউমাইযিন খলিফাতুল্লাহ ফিল আরযে, অর্থাৎ হে মুসলমানরা, তোমরা যদি কোনো যুগে খুদার খলিফাকে পৃথিবীতে উপস্থিত পাও তাহলে তোমাদের কাজ কি? ফালজাম হো, তার সাথে সম্পৃক্ত হয়ে যাও, তার পরিপূর্ণ আনুগত্য করবে। ওয়া ইন্নুহকা জিসমুকা ওয়া উখেজা মালুকা, আর তার আনুগত্য এবং অনুসরণের ফলে তার তার হাতে বয়াত করার ফলে তাকে মানার ফলে তোমাকে যদি এই পথে শহীদ করা হয়, তোমার প্রাণ যদি বিসর্জন দিতে হয় তাহলে কোনো পরোয়া করবে না। যদি তোমাদের ধন সম্পদ এই পথে কুরবানি করতে হয় তাহলে তার জন্য পরোয়া করবে না, কিন্তু আগমনকারী ইমাম মাহদীকে অবশ্যই তোমাদের মান্য করতে হবে। আর যখন সেই নবী যাকে খোদা তাআলা খলিফা বানিয়েছেন, তো আর হাদিসে যার কথা বলা হয়েছে সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিন হাদিন নবুয়া, তো তিনি যখন মৃত্যুবরণ করবেন তখন শুভ সংবাদ অনুযায়ী তার খিলাফত প্রতিষ্ঠিত হবে। তো আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খিলাফত এটি, হ্যাঁ, তিনি তার উম্মতের বিভিন্ন যুগের কথা বর্ণনা করেছেন যেন আমরা বুঝতে পারি যে কোন কোন যুগে কোন কোন পুরস্কার খোদা তাআলা দান করবেন। অনেক ধন্যবাদ সাজেদ সাহেব, আমি আশা করি যিনি প্রশ্ন করেছিলেন আহমদিরা যেভাবে প্রশ্ন করে যে আমি আশা করি তিনি তার প্রশ্ন উত্তর পেয়েছেন। মোহতরম নাসির কুমার সাহেব, আমাদের এক ভাই জাফর সাহেব, আমি তার নাম প্রথমবার দেখতে পাচ্ছি, আমি আশা করি তিনি প্রথমবার এই প্রশ্ন আমাদের প্রোগ্রামে করছেন। তিনি হয়তো বা আমাদের প্রোগ্রামের প্রথম অংশ দেখেননি, কিন্তু তা দেখলেও আমি তার প্রশ্নটি রাখতে চাইবো। আপনি, তিনি জানতে চাচ্ছেন যে খলিফার প্রয়োজনীয়তা কি। দেখুন, সর্বপ্রথম যেমনটি আমি বলেছি এটি বোঝা আবশ্যক যে খলিফার অর্থ কি, বা খলিফা দ্বারা আপনি কি বুঝাচ্ছেন। আমি জানি না খলিফার অর্থ আপনার মাথায় কি আছে। যদি আপনি মনে করেন যে একজন বাদশাহ হবেন বা একজন শাসক হবেন, মুসলমানদের শাসক, তাকে খলিফা বলা হয়, তাহলে আমরা এই অর্থে খলিফা শব্দ ব্যবহার করি না। খলিফা শুধু মুসলমানদের শাসকের নাম নয়, আমরা যখন খিলাফতের কথা বলি তখন আমরা সেই খিলাফতের কথা বলি যার সম্পর্কে পবিত্র কোরআনে সূরা নূরের 56 নম্বর আয়াত উল্লেখ রয়েছে। আর আমরা যখন খলিফা শব্দ ব্যবহার করি এবং খিলাফতের উল্লেখ করি তখন আমরা সেই খিলাফতের প্রতি ইমান আনি, সেই খিলাফতকে মান্য করি, তার উল্লেখ করি যার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে সেই খিলাফত মিনহাজে নবুয়তের পদ্ধতিতে প্রতিষ্ঠিত হবে। তো এই বিষয়টিকে বোঝা আবশ্যক, নতুবা
খুবই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এরপর আরও অনেক প্রশ্ন দাঁড়াবে যে আপনারা যাকে খলিফা মানেন তার কাছে তো কোনো শাসন ব্যবস্থা নেই বা রাজত্ব নেই। আমরা রাজত্বের কথা বলি না, আমরা নবুয়ত এবং খিলাফতের কথা বলি, নবুয়তের পদ্ধতিতে খিলাফতের কথা বলি। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর যে খলিফা রাশেদ খলিফারা ছিলেন তা ছিল খিলাফত, আর তাদের কাজ তাই ছিল যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাজ ছিল, আর সেসব কাজই তিনি তারা এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু এরপর যখন মুসলমানদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয় এবং খিলাফতকে অসম্মান তারা করে, তখন এই পুরস্কার তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফতের যে মূল ব্যবস্থাপনা ছিল তা উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে পৃথিবীতে মানুষ ছিল যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ লাভ করেছেন এবং কুরআন শরীফের শিক্ষা, তরবিয়ত এবং আত্মশুদ্ধির কাজ করতে থেকেছেন। কিন্তু পুনরায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুভ সংবাদ দিয়েছিলেন যে শেষ যুগে যখন মুসলমানদের মাঝে অনেক বেশি বিশৃঙ্খলা দেখা দিবে এবং সেই নিজাম যা উঠিয়ে নেওয়া হয়েছিল, পুনরায় আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামের আগমনের মাধ্যমে উম্মতে নবুওয়াতকে প্রতিষ্ঠা করে এরপর খিলাফত প্রতিষ্ঠিত করবেন, যেন সেই নবীর যে উদ্দেশ্য তা খিলাফতের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। তো এই যে খিলাফত, এর আবশ্যকতা রয়েছে, কেননা কুরআন শরীফে বলা হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াদা করা হয়েছিল যে আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত ছয় জন্য প্রেরণ করেছেন যেন ইসলাম ধর্মকে সমস্ত পৃথিবীর উপর জয়যুক্ত করেন। আর আপনি জানেন যে এই বিষয়টি একটি বাস্তব কথা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্বল্প জীবন অতিবাহিত করে বিদায় নিয়েছেন, এরপর খলিফারা তার মিশনকে এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু এই যে প্রতিশ্রুতি তা পূর্ণ হওয়া আবশ্যক ছিল। তাই এ যুগে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে প্রেরণ করেছেন এমন উপায় উপকরণ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন যে এখন পুরো পৃথিবী এক গ্লোবাল ভিলেজের ন্যায় রূপ নিয়েছে, এক আন্তর্জাতিক গ্রামে পরিণত হয়েছে। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে খিলাফত হয়ে থাকে, আর যেমনটি আমি পূর্বেও বলেছি যে সেই সমস্ত বিষয় যা আয়াতে ইস্তিখলাফে উল্লেখ রয়েছে তা এই খিলাফতে আহমদিয়ার মাধ্যমে পৃথিবীতে অগ্রসর হচ্ছে বা পূরণ হচ্ছে, এতে কোনো বিতর্কের প্রশ্ন নয়, সুস্পষ্ট একটি কথা। আপনি তুলনা করে দেখুন, একদিকে কোনো 50 বা ততোধিক দেশের মুসলমান শাসকদের ধরুন, তাদের দেশে কতটা ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে, ধর্মকে শান্তির মাধ্যমে পরিণত করা হয়েছে, আর সেখানকার মুসলমানদের কী অবস্থা, স্বয়ং তাদের কী অবস্থা, এটি দেখুন। আর খুবই ভয়াবহ পরিস্থিতি এটি, আর তাদের দেখে আমাদের হৃদয় কাঁদে। অপরদিকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের পর আল্লাহ তাআলা যে খিলাফত প্রতিষ্ঠিত করেছেন সেটি দেখুন, আমরা চাক্ষুষ সাক্ষী এবং পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি আহমদি এই বিষয়ের এর সাক্ষী যে এই খিলাফতের সাথে সম্পৃক্ততার ফলে জাগতিক উপায় উপকরণ না থাকা সত্ত্বেও, জাগতিক সম্মান প্রতিপত্তি না থাকা সত্ত্বেও আমাদের সামান্য কুরবানি, আর্থিক কুরবানি হোক, সময়ের কুরবানি হোক, তাতে আল্লাহ তাআলা খিলাফতের কল্যাণে এত বেশি বরকত সৃষ্টি করেন যে পুরো পৃথিবীতে এখন 213টি দেশে ইসলাম প্রচারের কাজ এগিয়ে চলেছে, 76টি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করে প্রকাশ করা হয়েছে, হাজার হাজার মসজিদ প্রতি বছর নির্মাণ করা হচ্ছে। আমরা শুধু মসজিদ নির্মাণ করি না, নামাজ ঈদের মাধ্যমে সেসব মসজিদ পূর্ণ থাকে, নামাজিরা সেখানে আসে, তাকওয়ার সাথে আসে এবং তাদের তালিম তরবিয়ত এবং আত্মশুদ্ধির খিলাফতের অধীনে এক দৃঢ় ব্যবস্থাপনা রয়েছে, যেন আমরা সেই পথ থেকে বিচ্যুত না হই যে পথে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, যেন এর মাধ্যমে আমাদের মাঝে সেই শক্তি সৃষ্টি হয় যা আমরা পুরো পৃথিবী, যার মাধ্যমে আমরা পুরো পৃথিবীর মানুষকে এদিকে আকর্ষণ করতে পারি। তো এগুলো হলো চাক্ষুষ সাক্ষী, যাই কথার প্রমাণ যে
হ্যাঁ, খিলাফতের শুধু প্রয়োজনীয়তা আছে তাই নয়, খিলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। নাসির সাহেব, অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি এখনই বললেন, আমরা দূরবর্তী কোনো কথা বলছি না। যদি কেউ এটি দেখতে চায় যে খিলাফতের পৃথিবীর উপর কী প্রভাব পড়ছে এবং খিলাফতের মতামতের উল্লেখ কী হয়ে থাকে, আমি অবশ্যই জাফর সাহেবকে এবং অন্যান্য দর্শকদেরও এটি বলতে চাইব যে, আর যদি আমার কোনো দর্শক এমনও থাকেন যারা জামাতে আহমদিয়ার সাথে সম্পৃক্ত নন বা সদস্য নন জামাতে আহমদিয়ার, তাদেরকে আমি বলবো যে গতকালকের যে খুতবা জুমা হুজুর আনোয়ার আদালতুল্লাহ বিন ইসরাইল আজিজ দিয়েছেন, শুধু সেটি শুনে নিন। শুধু এক ঘন্টার একটি জুমার খুতবা এটি, আর রমজানের প্রেক্ষিতে হুজুর আনোয়ার আদালতুল্লাহ বিন ইসরাইল আজিজ যেভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে আমাদের রহমান খোদার বান্দায় পরিণত হওয়া উচিত, এখন এটি বলতে গেলে এই কথা কোরআন শরীফে 1400 বছর পূর্বেই বলা হয়েছে, কিন্তু এটিও এক বাস্তবতা যে প্রতি বছর রমজান আসে, কিন্তু কতজন মুসলমান আছে যারা এসব বিষয়ের উপর আমল করে? তো খিলাফতের এই দিক থেকেও প্রয়োজনীয়তা রয়েছে যে কোরআন শরীফে যেভাবে বলা হয়েছে যে ফাজাকির ইন্নামা আনতা মুজাকির, যে মানুষকে বারবার স্মরণ করাতে হয়, তো এইভাবে তিনি বারবার স্মরণ করেন। তো খিলাফতের যারা মান্যকারী রয়েছে তারা, খিলাফতের যারা অনুসারী তারা খিলাফতের কল্যাণ এবং এর প্রয়োজনীয়তাকে খুব ভালোভাবে বোঝে। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী প্রশ্ন আব্দুস সামী সাহেবের পক্ষ থেকে পেয়েছি ইউকে থেকে, আর এই প্রশ্নটি আমি সাজেদ মাহমুদ ভুট্টো সাহেবের কাছে রাখতে চাইব। সাজেদ সাহেব, আব্দুস সামী সাহেব এই প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআনের সুরা নিসার 158 নম্বর আয়াতে যা বলা হয়েছে, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহালাহুম, তো এই আয়াতে শুব্বিহালাহুমের যে শুব্বিহালাহুমের অর্থ তিনি জানতে চাচ্ছেন। সুরা নিসার এই যে আয়াত মুকরম স্বামী সাহেব উপস্থাপন করেছেন, ও আহমদিরা এর অর্থ এটি করে যে হজরত ঈসা আলাইহিস সালাতুসসালামকে না ইহুদিরা হত্যা করতে পেরেছে আর না তাকে ক্রুশে হত্যা করতে পেরেছে, কিন্তু অন্য কোনো ব্যক্তি হজরত ঈসা আলাইহিস সালামের সদৃশ হয়ে গেছে, হজরত ঈসা আলাইহিস সালামের চেহারা অন্য কারো মাঝে দেয়া হয়েছে, কোনো ইহুদির চেহারায় দেয়া হয়েছে, আর বাকি ইহুদিরা তাকে ধরে ক্রুশে ঝুলিয়ে হত্যা করেছে, আর যত দূর ঈসা আলাইহিস সালামের সম্পর্ক রয়েছে তাকে খোদা তাআলা আকাশে নিয়ে গেছেন। তো এখানে এই অনুবাদ বা এই স্ট্যান্ড যে অন্য কারো উপর ঈসা আলাইহিস সালামের চেহারা দেয়া হয়েছে এবং তাকেই সামনে করে হত্যা করা হয়েছিল, তো এটি ভুল প্রশ্ন। প্রশ্ন হলো অন্য কোনো ব্যক্তি যার উপর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সন্দেহ সৃষ্টি করা হয়েছে, বাকি ইহুদিরা তাকে ধরেছে এবং সলিবে বা ক্রুশে ঝুলিয়ে মারার চেষ্টা করেছে, তো তার কি বলা উচিত ছিল? তার তো চিৎকার চেঁচামেচি করা উচিত ছিল যে আমি ঈসা নই, আমার নাম হলো এই, আমি অমুক মহল্লায় থাকি, অমুক হলেন আমার পিতা, অমুক আমার চাচা, অমুক আমার কাদের, আর হজরত ঈসা আলাইহিস সালাম জাদুর মাধ্যমে নিজের চেহারা আমার উপর দিয়ে দিয়েছে, কিন্তু এর কোনো উল্লেখ আমরা চাই পাই না। কিন্তু দ্বিতীয়ত এই আয়াতে হজরত ঈসা আলাইহিস সালামের নাম এসেছে, ওয়াকাউলিহি ইন্নাকা তাতাল্লান মাসিহা ঈসা ইবনে মারিয়াম রাসূলুল্লাহ, তো তারা বলে যে আমরা ঈসা ইবনে মারিয়াম রাসূলুল্লাহকে হত্যা করেছি। এখন নামের পর উপনা সর্বনাম যা আসে সা পূর্বের বিশেষ্যের প্রতি যায়, যেমন বলা হলে জায়েদ একজন ভালো ছেলে, সে লাহোরে গিয়েছে, এখন সে দ্বারা আমরা জায়েদকেই বুঝবো, অন্য কাউকে নয়। এখানেও সুবিহা আর যে জমির রয়েছে, তো এই জমি তার দিকে যাবে যদি অন্য কারো উল্লেখ থাকে, কিন্তু যদি অন্য কারো উল্লেখ না থাকে তাহলে শুধু ঈসা আলাইহিস সালামেরই যেহেতু উল্লেখ করা হচ্ছে, তাই এর অর্থ এটি হবে যে হজরত ঈসা আলাইহিস সালাম সেসব ইহুদিদের জন্য তাকে অনুরূপ বানানো হয়েছে, ইহুদিরা তাকে ধরেছে, ক্রুশে ঝুলিয়েছে, খোদা তাআলা মর্যাদা স্বরূপ হজরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছেন, তিনি ক্রুশেই ছিলেন আর আহত হওয়ার কারণে তিনি বেহুশ হয়ে যান। তো এই বিষয়টি একান্ত গ্রহণযোগ্য কথা হবে যে
আসলে ঈসা আলাইহিস সালাম জীবিত ছিলেন, আর বাকি ইহুদিরা মনে করে নিয়েছে যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। তো এই কথাটি আল্লাহ তাআলা ইয়াতে বলছেন যে ইহুদিরা মোটেই হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি, আর না তারা তাকে ক্রুশে ঝুলিয়ে মারতে পেরেছে। হ্যাঁ, এই কথা সঠিক যে হযরত ঈসা ক্রুশে গিয়েছেন আর সেখান থেকে তিনি জীবিত ফিরে এসেছেন, খোদা তাআলা তাকে সুরক্ষা করেছেন। হ্যাঁ, তাকে মৃতের অনুরূপ করা হয়েছিল। অনেক ধন্যবাদ মহতরম সাজেদ সাহেব। আমার মনে হয় সাজেদ সাহেব খুবই বিস্তারিতভাবে কিন্তু সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সুরা নিসার 158 নম্বর আয়াতের বিষয় উপস্থাপন করেছেন, আর এই যে শব্দ ওয়ালাকিন সুবেহালাহুম এর অর্থ স্পষ্ট করেছেন। এটি হলো সেই বিষয় যা জামাত আহমদিয়া বছরের পর বছর যাবৎ নিজেদের বিরোধীদের সামনে উপস্থাপন করে আসছে। বিরোধীরা এর কোনো উত্তর দিতে পারে না, কিন্তু যদি কোনো চেষ্টা তারা করে তাহলে তাৎক্ষণিকভাবে চলে আসা হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাম সম্পর্কে আপত্তি করার জন্য। কোরআন শরীফের দিকে আগে মনোযোগ দিন, সেসব বিষয় যা আমাদের বিরোধীরা হযরত ঈসা আলাইহিস সালামের জীবিত আকাশে যাওয়ার সম্পর্কে বানিয়েছে সেসব আয়াতের প্রতি লক্ষ্য করুন, সেসব আয়াতে আপনার বিশ্বাসের উত্তর আপনি পেয়ে যাবেন। মোহতরম নাসির কুমার সাহেব, আমাদের পরবর্তী প্রশ্ন তানভীর আহমদ নাসির সাহেব জার্মানি থেকে আমাদের কাছে প্রেরণ করেছেন। প্রশ্ন খুবই প্রাসঙ্গিক আর আমি চাইব আপনি এর কিছুটা বিস্তারিত উত্তর দেবেন। তিনি জিজ্ঞেস করছেন যে কোরআন শরীফে বহু আত্মীয় স্বজনের ইমান না আনা এবং বিরোধিতা করার উল্লেখ রয়েছে, তো এতে কি নবীদের মর্যাদায় কোনো ঘাটতি সৃষ্টি হয়, আর আমাদের জন্য এতে কি শিক্ষা রয়েছে? দেখুন, প্রত্যেক নবীর মর্যাদায় যদি হ্রাস পেত তাহলে কোরআন শরীফ কি এত সুস্পষ্টভাবে তার উল্লেখ করতো? অর্থাৎ আল্লাহ তাআলা নিজেরই মনোনীত বান্দাদের সম্পর্কে এমন কথা বলবেন যা তাদের মর্যাদার পরিপন্থী, এমন কখনো হতে পারে না। বরং আল্লাহ তাআলা সত্য কথা বলেন এবং সত্যকে পছন্দ করেন। আদম আলাইহিস সালাম যেমনটি আপনি বলেছেন যে একান্ত সঠিক কথা এটি যে হযরত আদম আলাইহিসসালামের দুই পুত্রের উল্লেখ এসেছে, তাদের মাঝে ঝগড়া হয়েছে, একজন অপরজনকে বিনা কারণে হত্যা করেছে, আর যাকে হত্যা করা হয়েছে তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে যে নিহত হয়েছে সে নিষ্পাপ ছিল, আর যে হত্যা করেছে সে জালিম ছিল। অনুরূপভাবে হযরত নূহ আলাইহিস সালামের পুত্রের উল্লেখ এসেছে যে তার নবীর পুত্র হওয়া তার কোনো কাজে আসেনি, অর্থাৎ দৈহিকভাবে পুত্র হওয়া তার কোনো কাজে আসেনি, বরং খোদা তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে তার বিরোধীরা ডুবে যাবে, তো সেই যারা ডুবে গিয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়েছে, আর দৈহিক সম্পর্ক তার কোনো কাজে আসেনি। যেভাবে আদমের এক পুত্রের শুধু আদমের পুত্র হওয়ায় কোনো লাভ হয়নি, অতঃপর হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী সম্পর্কে উল্লেখ এসেছে, আর কোরআন শরীফে বলা হয়েছে যে যখন হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটি বলেছেন যে আপনি আপনার মোমেন সাথীদের নিয়ে এখান থেকে হিজরত করুন, তখন আল্লাহ তাআলা পূর্ব থেকে বলে দিয়েছিলেন যে তার স্ত্রী সাথে যাবে না, কানাত মিনাল গাবিরিন, আর এমনটি হয়েছে তিনি তার স্ত্রী তাদের অন্তর্ভুক্ত হয়েছে যারা শাস্তি পেয়েছে। তো এই সমস্ত কথা এই জন্যই আল্লাহ তাআলা বারবার বর্ণনা করেছেন যে নবীর সাথে শুধু দৈহিক সম্পর্ক থাকা আপনার জন্য কোনো সম্মানের কারণ হতে পারে না। যতক্ষণ আত্মিক এবং আধ্যাত্মিক সম্পর্ক প্রতিষ্ঠিত না হবে, যেই শিক্ষা নবী নিয়ে এসেছেন সেগুলোর উপর আপনি যতক্ষণ আমল না করবেন ততক্ষণ কেবল রক্তের সম্পর্ক আপনার কোনো উপকারে আসবে না। আর ঐশী জামাতে রূপী হয়ে থাকে পৃথিবীতে এই বিধান রয়েছে যে বাদশার পর বাদশার পুত্র বাদশা হয়, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে এমনটি হয় না। নবীর গুণাবলীকে আত্মস্থ করা আবশ্যক। স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুস্পষ্টভাবে এক উপলক্ষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন যে আমার কন্যা হওয়া তোমার কোনো কাজে আসবে না, বা এতে তোমার কোনো লাভ হবে না।
তোমাকে সৎকর্ম করতে হবে, আল্লাহ তাআলার যে নির্দেশ রয়েছে তা পালন করার ফলে, তার অনুসরণের ফলে আল্লাহ তাআলার কৃপার উত্তরাধিকারী তুমি হতে পারবে। রক্তের সম্পর্ক কারো কোনো কাজে আসে না, এটি অনেক বড় এক শিক্ষা যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মনে করি যে তার একটি কথা এই সেই সমস্ত আয়াতের বিষয়টি উল্লেখ করে, আর সমস্ত নবীর সম্পর্কে এই বিষয়টি স্পষ্ট করে যে কেবল দৈহিক সম্পর্ক যথেষ্ট নয়, আর এই বিষয়ে কারো গর্ব করা যে আমি কোনো নবী বা আল্লাহওয়ালা লোকের পুত্র বা কন্যা বা স্ত্রী বা বোন, এটি তার কোনো কাজে আসবে না যতক্ষণ সেই পবিত্র সত্তার সাথে আত্মিক পবিত্র সম্পর্ক প্রতিষ্ঠিত না হবে, আর সেই হাবলুল্লাহর ফলশ্রুতিতে খোদার সাথে সম্পর্ক সৃষ্টি না হয়। বাকি দৈহিক সম্পর্ক যাই থাকুক না কেন বা রক্তের সম্পর্ক যাই থাকুক না কেন, তা আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। কোরআন শরীফে যেমনটি বলেছে বারবার এগুলো বলা হয়েছে, নতুবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাদিসে এসবের উল্লেখ করেছেন, আর এই কথাই বর্তমান যুগে হযরত মসীহ মওউদ রাসূলুল্লাহ বারবার বলেছেন। আপনি বয়াতের শর্তগুলো পড়ুন যেখানে তিনি তার জামাতকে বারবার নসিহত করেছেন। তিনি বলেছেন যে শুধু মৌখিকভাবে বয়াত করা তোমার জন্য আবশ্যক, তোমার জন্য কোনো উপকারী হবে না, কেবল দৈহিক সম্পর্ক কোনো কাজে আসবে না, বরং আধ্যাত্মিক সম্পর্ক আত্মিক সম্পর্ক যতক্ষণ আপনি পুরো নিষ্ঠার সাথে প্রতিষ্ঠিত না করবেন সেসব কল্যাণ আপনি লাভ করতে পারেন না, আর আল্লাহর কাছে তা গৃহীত হতে পারে না। আর এটি এক বাস্তব সত্য, যারা বর্তমান যুগে হযরত খলিফাতুল মসীহ আল খামেস আল্লাহ তাআলা বিন সুরিল আজিজ খিলাফতের শুরু থেকে বয়াতের শর্তের বিষয়টিকে উঠিয়েছেন, আর বহু খুতবা এবং বক্তৃতায় এই বিষয়গুলোর উপর বিস্তারিত আলোচনা করেছেন, আর বারবার তিনি তার খুতবায় এই বিষয়টি উল্লেখ করেছেন যে কেবল দৈহিক সম্পর্ক তিনি খানদানের সদস্যদের বারবার উল্লেখ করে বলেছেন যে দৈহিক যে সম্পর্ক আমাদের আছে, রক্তের যে সম্পর্ক আমাদের আছে, তার এক সম্মান, কিন্তু তাই সেই সম্মান আপনারা তখনই বজায় রাখতে পারবেন যখন আপনারা তার সেটিকে দৃষ্টিপটে রেখে বয়াতের শর্ত পালন করবেন। অনুরূপভাবে জামাতকেও সার্বিকভাবে তিনি বলেছেন যে বয়াত করাই যথেষ্ট নয়, তা রক্তের সম্পর্ক থাকুক বা আধ্যাত্মিক সম্পর্ক থাকুক, পুরো জামাতের সদস্যরা এর অন্তর্ভুক্ত, যে বয়াতের বাস্তবতা তখনই পূর্ণ হতে পারে, আর বয়াতের উদ্দেশ্য তখনই আপনারা পূর্ণ করতে পারবেন যখন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম যে শিক্ষা দিয়ে গেছেন কুরআন ও হাদিসের আলোকে সেগুলো অনুযায়ী নিজেদেরকে জীবনকে সাজাবেন, আর সে অনুযায়ী চেষ্টা করবেন, আর এর জন্য সেই খিলাফতের সাথে সম্পৃক্ত হতে হবে যাকে আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের প্রতিনিধিত্বে আমাদের মাঝে জারি রেখেছেন, যেন তাদের দোয়া এবং আধ্যাত্মিক দৃষ্টির ফলে আমরা সেই উন্নত মানের আনুগত্যের মর্যাদা লাভ করতে পারি এবং সেই পবিত্র পরিবর্তন লাভ করতে পারি, যেন আমরা খোদা তাআলার দৃষ্টিতে গ্রহণীয় হতে পারি এবং প্রকৃত আনসারদের অন্তর্ভুক্ত হতে পারি, আর আল্লাহ তাআলার প্রকৃত ভালোবাসা এবং সন্তুষ্টি অর্জন করতে পারি, নতুবা কেবল দৈহিক সম্পর্ক বা রক্তের সম্পর্ক এবং বয়াতের দাবি করা কোনো কাজে আসবে না। আর কোরআন শরীফ এর বিভিন্ন আয়াত দ্বারা এই বিষয়টি প্রমাণিত। অনেক ধন্যবাদ নসির কেমন সাহেব, যেমনটি আপনি খুবই স্পষ্টভাবে এই বিষয়টি উল্লেখ করেছেন গতকালকের খুতবা জুমাতেও, হুজুর আয়েদ আল্লাহ তাআলা বিন সুরিল আজিজ এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। এক জায়গায় তিনি এটিও বলেছেন যে সর্বোত্তম দোয়া হলো মানুষ যেন এই দোয়া করে যে আল্লাহ তাআলা আমাকে গুনার উপর বিজয়ী হওয়ার তৌফিক দাও। তো এগুলো হলো সেসব কথা যা খিলাফতের বরকত, যা আমরা প্রতি পদক্ষেপে খিলাফত আহমদিয়াকে মানার ফলে লাভ করছি। আরেকটি প্রশ্ন আমি চাইবো সাজেদ মাহমুদ সাহেবের সামনে উপস্থাপন করতে, আর এই প্রশ্ন আরিফুজ্জামান সাহেব বাংলাদেশ থেকে আমাদের কাছে প্রেরণ করেছিলেন। আরিফুজ্জামান সাহেব প্রশ্ন করেছেন সাজেদ সাহেব, আর আমি চাইব এখন এই বিষয়টি উল্লেখ করা এই জন্য প্রয়োজন, কেননা গত পূর্বের প্রশ্নের সাথে এর সম্পর্ক রয়েছে। আরিফুজ্জামান সাহেব প্রশ্ন করেছেন যে জামাতে আহমদিয়া পৃথিবীতে কি আধ্যাত্মিক বিপ্লব সাধন করেছে, জামাতে আহমদের উল্লেখ করুন আর মসীহ মওউদ আলাইহিসসালামের উল্লেখ করুন এবং খিলাফত আহমদিয়ার উল্লেখ করবেন আপনি সাজেদ মাহমুদ সাহেব। জি, যতদূর হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিসসালামের সম্পর্ক রয়েছে,
আল্লাহ তাআলা তার কাছে ইলহাম করেছেন কুরআন শরীফের আয়াত, রাব্বে আরেনি কাইফা তুহিল মাউতা, অর্থাৎ হে আমার প্রভু আমাকে সেই পদ্ধতি অবগত করো, সেই পথ দেখাও যে কিভাবে তুমি আধ্যাত্মিকভাবে মৃতকে অর্থাৎ আধ্যাত্মিক মৃতদেরকে জীবিত করো। অতএব মসিহে মাউদ আল্লাহ সাল্লাতু সাল্লামকে খোদা তাআলা জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছেন, কুরআন শরীফের প্রকৃত তফসির শিখিয়েছেন, নিজের বিশেষ সম্পর্কের মাধ্যমে সম্মানিত করেছেন, ওহি ইলহাম দান করেছেন, নিজের নৈকট্য দান করেছেন, অদৃশ্যের সংবাদ দান করেছেন, তার দোয়ায় অসাধারণ গৃহীত হওয়ার সম্মান দিয়েছেন। তো এই সমস্ত সম্মানের ফলে বা মাধ্যমের ফলে হযরত আকদাস মসীহ মাউদ রাসূলুল্লাহ, যিনি এক যুগে একা ছিলেন এবং তিনি তার এই ইলহাম বারাহিনে আহমদিয়া প্রত্যেক জুমার খুতবার সময় যেটি আপনারা দেখেন তিনি বলেন, পরের অংশ আমি বুঝতে পারিনি, তিনি বলেন যে প্রেসে যখন আমি বই নিয়ে যেতাম তখন মানুষ আশ্চর্য হতো যে এক ব্যক্তি কীভাবে এত বড় বড় দাবি করছে। তো এই সমস্ত অসাধারণ প্রচেষ্টার পরে এবং আল্লাহ তাআলা তার প্রতি যে কৃপা করেছেন, তার জীবদ্দশাতেই 1908 সনে হযরত আকদাস মসীহ মাউদ রাসূলুল্লাহর মৃত্যুর পূর্বে তিনি এই ঘোষণা করেন যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে 400,000-এর অধিক মানুষকে তওবার তৌফিক দিয়েছেন আর তারা আমার জামাতভুক্ত হয়ে গেছে। হযরত আকদস মসীহ মাউদ ইসলামের বয়াতের পর তার এই অসাধারণ বাণী বা বার্তা যা কোরআন শরীফের সূক্ষ্ম তত্ত্ব এবং জ্ঞানকে তুলে ধরে তা এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে, এক মহাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে, তো এমনকি এখন পৃথিবীর 213টি দেশে হযরত আকদস মসীহ মাউদ ইসলামের আওয়াজ পৌঁছে যাচ্ছে, তার এই প্রকৃত বাণী পৌঁছে যাচ্ছে যা খোদা তাআলার কাছ থেকে সংবাদ পেয়ে তিনি মানুষের উদ্দেশ্যে দিয়েছিলেন। তাকে খোদা তাআলা বলেই করেছেন যে আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাব, সেটিকে খোদা তাআলা পূর্ণ করেছেন। আজ পুরো পৃথিবীতে কোনো বাড়িয়ে না বলে আমরা বলতে পারি যে শুধু লাখ লাখ না কোটি কোটি আহমদী রয়েছে যারা হযরত মসীহ মাউদ ইসলামের বার্তাকে অন্যান্য মানুষের কাছে প্রচার করে যাচ্ছে। তো এই যে আধ্যাত্মিক বিপ্লব, এটি নবীর মাধ্যমে এক চারা গাছের ন্যায় আরম্ভ হয়, তা ধীরে ধীরে বড় হয় এবং ফুলে ফুলে সুশোভিত হয় এবং বহু পক্ষীকুল তাতে এসে আশ্রয় গ্রহণ করে আর নিজেদের আধ্যাত্মিক পিপাসা এবং আধ্যাত্মিক ক্ষুধা নিবারণ করে। অতএব এটি হযরত মসীহ মাউদ ইসলামের বিপ্লব যা প্রায় সকল নবী নিজ নিজ যুগে নিজ নিজ স্থান নিজ নিজ মান অনুযায়ী নিজ নিজ এলাকায় প্রতিষ্ঠিত করে গেছেন। অনেক ধন্যবাদ সাজেদ মাহমুদ ভুট্টর সাহেব। প্রিয় দর্শক, আজকের আমাদের এই প্রোগ্রামের সময় প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু একই বিষয় যা মোহতরম সাজেদ সাহেব এখনই বর্ণনা করলেন এ সম্পর্কে হযরত মসীহ মাউদ সালামের দুটি উদ্ধৃতি আপনাদের সামনে রাখতে চাইব। আর এটি আমি বলতে চাই যে নিজেরাই যাচাই করে দেখুন এবং বলুন যে হযরত আকদস মসীহ মাউদ আলাইহিসসালাম হযরত মির্জা গোলাম মুহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালাম, যিনি এই যুগের নবী আর সেই নবী যার সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, মসীহ মাউদ এবং ইমাম মাহদি। তো মির্জা সাহেব স্বয়ং নিজের আগমনের উদ্দেশ্য কি বলে গেছেন এবং এর কি উদ্দেশ্য বলে গেছেন। অতএব হযরত আকদস মসীহ মাউদ আলাইহিসসালাম বলেন, এই অধম কেবল এই উদ্দেশ্যে প্রেরিত হয়েছে যেন এই বাণী আল্লাহ তাআলার সৃষ্টির কাছে পৌঁছে দেয় যে সমস্ত ধর্ম আর যা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আর নাজাতের কক্ষে প্রবেশের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর আবশ্যকতা রয়েছে। আর অন্যত্র তিনি বলেন যে খোদা তাআলা চান
যেন সেই সমস্ত রূহকে যা পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাস করছে, তা ইউরোপের অধিবাসী হোক বা এশিয়ার অধিবাসী হোক, তাদের মাঝে যারা নেক প্রকৃতির অধিকারী তাদেরকে তৌহিদের দিকে আকৃষ্ট করতে চান এবং নিজ বান্দাদের এক ধর্মে একত্রিত করতে চান, এটি খোদা তাআলার উদ্দেশ্য যার জন্য আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। অতএব তোমরা এই উদ্দেশ্যের অনুসরণ করো, কিন্তু নম্রতা এবং উন্নত চরিত্র এবং দোয়ার মাধ্যমে। প্রিয় দর্শক, এটি হলো সেই বার্তা যা হযরত একদস মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে নিয়ে এসেছেন, আর এটি সেই বাণী যা আহমদিয়াতের খলিফারা জগৎবাসীকে দিচ্ছেন, বিশেষত যারা আহমদিয়াতের খলিফা রয়েছেন তারা কি বলেন এর জন্য আবশ্যক হলো আমরা খলিফা আহমদিয়াদের খলিফাদের খুতবা জুমা যা এমটিএর কল্যাণে আমরা সরাসরি শুনতে পাই তা অবশ্যই দেখবেন এবং শুনবেন, আর তাতে যেসব কথা বলা হচ্ছে সেগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। রমজান মাস চলছে, আমার যে ভাই এবং বোনই আহমদিয়া জামাত সম্পর্কে গবেষণা করতে চায় তার জন্য মাঠ উন্মুক্ত, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করুন, আল্লাহ তাআলা আপনার পথ প্রদর্শন করুন। পরবর্তী প্রোগ্রাম পর্যন্ত বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাম তো রাখতে হ্যায় মুসলমানো কা দীন, হম তো রাখতে হ্যায় মুসলমানো কা দীন, দিল সে হ্যায় খুদা মে খতমুল মুরসালিন,